আমার এমপি ডট কমের মাধ্যমে ভুলায় সরকারি পলিটেকনিক কলেজের হোস্টেল নির্মাণ প্রসঙ্গে এক নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন ভুলা দুই আসনের সংসদ সদস্য আলী আজম। প্রশ্নটি করেন ফাহাদ আহমেদ। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি আলী আজম এর জবাব দেন। আমার এমপি ডট কম কে আমার হৃদয় থেকে অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সর্বস্তরের জনগণের সাথে সরাসরি প্রশ্ন এবং প্রশ্নের উত্তর দানের সুযোগ করে দেওয়ার জন্য পাশাপাশি ধন্যবাদ জানাই প্রশ্নদাতা ফাহাদ আহমেদকে, যিনি তার বক্তব্যে বলেছেন আপনি অনেক উন্নয়ন করেছেন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে জাতীয়করণ সহ অবকাঠামোগত অনেক উন্নয়ন করেছেন। পলিটেকনিক্যাল ভোলা জেলার মধ্যে অন্যতম একটি ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটে একটি হলের প্রয়োজন। আমরা ফাহাদ আহমেদের প্রশ্নের সাথে দ্বিমত পোষণ করবো না, একমত। আমি পলিটেকনিক্যালে একাধিকবার গিয়েছি, এখানে আমাদের সারা বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা এসে এই পলিটেকনিক্যালে পড়াশোনা করে। আমি ওয়াদা দিয়েছি গত কয়েক মাস আগে পলিটেকনিক্যালে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করি খুব দ্রুত আমাদের এই পলিটেকনিক্যালে আমাদের ছাত্রছাত্রীর জন্য ছাত্রছাত্রীদের জন্য আধুনিক হোস্টেল নির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। সেটা খুব জরুরি ভিত্তিতেই সেখানে হোস্টেল নির্মাণ হবে। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলার মেহনতি মানুষ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর শফিকুল গনি আসিফ।